হ্যালো ইউটিউব বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়ান্ডার স্যার ফিল্ম নাইনে কীভাবে ভিডিও ইনসাইড টেক্সট মানে একটা টেক্সটের পিছনে কিভাবে ভিডিও দেখা যাবে তা দেখব তার আগে জানাই আমি এই চ্যানেলে ফটোশপ ভিডিও এডিটিং কম্পিউটার মোবাইল রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওটা ডিসক্রিপশনের নিচে সেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে সব ভিডিও দেখা যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ডিসলাইক করতেও ভুলবে না ভিডিও ইনসাইড টেক্সট কিভাবে আমরা তৈরি করব। তা দেখার জন্য এই টাইটলে যাব টাইটেলে যাওয়ার পর এই টাইটেল 42 এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের যে কোনো টাইটেল আমি চুজ করতে পারি তা আমি এখন আপাতত এই যে টাইটেল 41 এটা সিলেক্ট করে ড্র্যাক করে আমরা টাইম লাইনে নিয়ে আসব এটার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এই অ্যাডভান্স অপশনে যাব অ্যাডভান্স অপশনে যাওয়ার পর লেখাটাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা টেক্সট দরকার সেটা রাইট করার পর ফরম্যাটিং করব লেখাটার ফন্ট চেঞ্জ করব এই এই ফন্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ক্যারেক্টার পেসিং একটা অক্ষরের সঙ্গে একটা অক্ষর পেস দেওয়ার জন্য এটা সিলেক্ট করব এবার লেখাটা বড করার জন্য এই যে ফন্ট সাইজ অপশানে যাবো তারপর এরকম ধরনের রাখবো লেখাটা এবার লেখাটা এখন অ্যানিমেশন আছে প্লে করে দেখবো অ্যানিমেশন লেখাটার মধ্যে আছে এই অ্যানিমেশনটাকে বন্ধ করতে হবে তার জন্য এই অ্যানিমেশন অপশানে যাবো তারপর এটা এটার উপরে নো অ্যানিমেশন এটার উপরে ডাবল ক্লিক করব তাহলে অ্যানিমেশন বন্ধ হয়ে গেল এবার ওকে আবার একবার ওকে প্রেস করব এবার পয়েন্টারটা যখন এখানে নিয়ে আসবো দেখতে পাবো টেক্সট আমাদের রেডি এটা এবার এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট অপশান সিলেক্ট করব সিলেক্ট আবার ওকে এবার রেজলিউশন ফ্রেম রেট আমরা একই রেখে দেওয়ার পর এক্সপোর্ট করব এবার এক্সপোর্ট হচ্ছে এবার এক্সপোর্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ফাইন টার্গেট যেখানে এক্সপোর্ট হয়েছে ফাইলটা সেভ হয়েছে সেই জায়গায় আমরা দেখতে পাবো গিয়ে তা সেই জায়গায় ক্লিক করার পর এই যে আমাদের ফাইল তৈরি হয়েছে এবার এটা আমরা বন্ধ করব তারপর এই যে এক্সপোর্ট যে পেজটা আছে সেটাও বন্ধ করব তারপর আবার মিডিয়াতে যাব তারপর এই যে আমরা টেক্সটটা তৈরি করেছি এটাকে সিলেক্ট করার পর ডিলিট প্রেস করবো তাহলে এবার করতে হবে কি আমাদের যেটা সেভ করেছি যেটা এক্সপোর্ট করেছি যে টেক্সটা সেটা ড্র্যাক সেটা ইম্পোর্ট করতে হবে তার জন্য ইম্পোর্ট অপশানে সিলেক্ট করার পর এই ইম্পোর্ট মিডিয়া ফাইল এটা সিলেক্ট করব। তারপর যে ড্রাইভে আমরা সেভ করেছি এক্সপোর্ট করার পর সেই ড্রাইভে গিয়ে টেক্সটটা সিলেক্ট করব তারপর ওপেনে ক্লিক করব এবার প্রথমে ভিডিওটা আমরা ড্র্যাক করে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো টাইম লাইনে নিয়ে আসার পর টেক্সটটাও ড্র্যাক করে আমরা টাইম লাইনে নিয়ে আসব নিয়ে আসার পর এবার টেক্সটটা একটু বড়ো রাখতে চাই তার জন্য এই টেক্সট এটা সিলেক্ট করার পর এটাতে একবার সিলেক্ট করার পর এটা আমরা বড়ো করবো টেক্সটটা এবার এটার ওপর ডাবল ক্লিক করতে হবে করার পর এই যে কম্পোজিট কম্পোজিটিং এই অপশানটা যেতে হবে যাওয়ার পর এই নর্ম্যাল এখন ব্লেন্ডিং মোড আছে নর্ম্যাল এটাকে আমরা মাল্টিপল করে দেব এর অপোসিটি একই থাকবে হানড্রেড থাকবে এবার ওকে দেখা যাবে আমাদের টেক্সটের পিছনে ভিডিও আমাদের দেখতে পাচ্ছি এবার ভিডিওটা প্লে করে আমরা দেখব এবার ভিডিও ফুটেজটা আরও যাতে বোঝা যায় ভালো রকম তার জন্য এটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এই কালার অপশান আসবো কালার অপশানে এই যে টেম্পারেচার কালার একটু বাড়িয়ে দেব এটাকে একটু বাড়িয়ে দেব তাহলে দেখব আরও লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে এবার একবার প্লে করে দেখব দেখব টেক্সটের পিছনে ভিডিও এফেক্ট আমরা অ্যাড করেছি তো এরকমভাবে ভিডিও ইনসাইড টেক্সট আমরা তৈরি করতে পারি ফিল্ম ওরা ওয়ানডার সাইড নাইনে